কমলাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লোকে লোকারণ্য। নির্ধারিত সময় শুরু হয়েছে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ। আজ সকাল 11টায় রাজধানীর গোলাপবাগ মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ গোলাপবাগ মাঠ, জনতার ঢল নেমেছে সড়কে। মাঠ পেরিয়ে কমলাপুর, মুগদা ও যাত্রাবাড়ি সড়কে জনস্রোত সৃষ্টি হয়েছে। এখন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে অগ্রসর হচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা বিভাগের পাশাপাশি সারাদেশ থেকে ব্যানার ও মিছিল নিয়ে এখনও আসছেন তারা। সমাবেশ মঞ্চে হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল হাসান শ্রাবণ সহ আরও অনেকে উপস্থিত হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সঞ্চালনা করছেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।